দুর্বৃত্তরা কারা সবারই জানা, সকলেরই জানা দুর্বৃত্তরা সিপিআইএম আশ্রিত। আগাম জামিন নিয়ে দোষীরা খোলা ময়দানে ঘোরাফেরা করছে, সে বিষয়ে নজর রয়েছে আমাদের। বিজেপি কর্মী তপন ভৌমিক হত্যা প্রসঙ্গে বুধবার আগরতলায় একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সম্প্রতি 2রা মার্চ ত্রিপুরা বিধানসভা ভোটের ফল ঘোষণা হওয়ার পর দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর আহত হয় ত্রিপুরা বড়চলা বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী তপন কুমার ভৌমিক সহ 8 জন। পরে তপন কুমার ভৌমিকের মৃত্যু হয় আগরতলা জিবি হাসপাতালে। বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের কর্মীদের নিয়ে নিহত তপন কুমার ভৌমিকের বাড়িতে যান তারা। প্রসঙ্গক্রমে এদিন তিনি আরও বলেন, যখনই এইরকম কোন রাজনৈতিক হিংসায় দলের কোনো প্রাণহানি ঘটে তখন তার পরিবারকে দলের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়। এদিন নিহত বিজেপি কর্মী তপন কুমার ভৌমিকের পরিবারের হাতে 2 লক্ষ টাকার আর্থিক অনুদান তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ঘটনায় জড়িতদের কোনো অবস্থায় রেহাই পাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। 2 মার্চ যেদিন রেজাল্ট বেরোয় সেদিন যে কিছু দুর্বৃত্ত দ্বারা ওনাকে মানে যেভাবে ওনাকে মারা হয়েছে, যেভাবে ওনাকে আঘাত করেছেন, পরবর্তী সময়ে উনি মারা যান। এবং এই দুর্বৃত্তরা কারা সবাই জানে, যে সবাই জানে যে কমিউনিস্ট পার্টির ওদের পরিচয়, ওদের কালার, পুলিশ দেখছে এই বিষয়ে। এবং আমি শুনলাম যে আগাম জামিনও নাকি নিয়েছে, তো সেই বিষয়টা তো আমরা দেখব আমাদের পার্টির তরফ থেকে এবং সরকারের তরফ থেকে আমরা দেখছি। আর আমাদের পার্টির যে নিয়ম, সেই নিয়ম অনুসারে যখন এই ধরনের কেউ এই ধরনের ভায়োলেন্সে যারা নিহত হন তাদের পরিবারের এককালীন আমরা 1-2 লাখ টাকার একটা চেক দিই, সেই আর্থিক আমরা অনুদান আমরা দিয়েছি। কিন্তু এটা দিয়ে তো আর ওকে ফেরত পাওয়া যাবে না, কিন্তু সেই ব্যবস্থাটা একটু লেট হয়ে গেছে। এসে দিলাম, ওনারা আমার বাড়িতেও গিয়েছিলেন, আমাদের মাননীয় সভাপতির সাথেও দেখা করেছেন। আর বাকি যারা যারা এর মধ্যে ইনভলভ, কোনো অবস্থায় তাদেরকে ছাড় দেওয়া হবে না এবং সেটা আইনের পথে চলবে। তাছাড়া ওনার ফ্যামিলির যে যারা চাকরির জন্য ইলিজিবল তাদের বিষয়েও সরকার চিন্তাভাবনা করছে। এবং সেটা কালকেও আমরা যে ক্যাবিনেট গেছে সেখানে একটা ডিসিশনও হয়েছে, যারা এই ধরনের ভায়োলেন্সে কোনো রকম মারা যান তাদের প্রতি কী করা যায় সেই বিষয়ে একটা কমিটি গতকালই আমরা বানিয়েছি। তো সেই হিসাবে ক্রাইটেরিয়া যদি ফিক্স হয় প্রপারলি তাহলে নিশ্চয়ই পাবে এবং সেই ব্যবস্থা আমরা। ভারতীয় জনতা পার্টি নিহত বিজেপি কর্মী তপন কুমার ভৌমিকের পরিবারের পাশে আগামী দিনেও থাকবে বলে প্রতিশ্রুতি দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ঘটনায় জড়িত দুর্বৃত্তদের কোনো অবস্থায় ছাড়া হবে না বলেও এলাকাবাসীদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। তার জন্য আইনিভাবে যা যা দরকার সবই করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আপনারা জানেন যে গত 2রা মার্চ যখন আমাদের রেজাল্ট ঘোষণা হয় তখন আমাদের কুঞ্জবনস্থিত আমাদের একজন বলিষ্ঠ কার্যকর্তা তপন ভৌমিককে নৃশংসভাবে আমাদের আততায়ীরা যেভাবে নিহত করেছে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানিয়েছি। আজকে মূলত এখানে আসার উদ্দেশ্যই হলো ওনাদের পরিবার, ওনার যে পরিবার, ওনার স্ত্রীকে আমরা 2 লক্ষ টাকার চেক পার্টি থেকে প্রদান করা হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এখানে উপস্থিত ছিলেন, মুখ্যমন্ত্রীও আশ্বস্ত করেছেন আগামী দিন এই পরিবারের পাশে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, এই সরকার এই পরিবারের পাশে থেকে পরিবারকে কীভাবে রক্ষা করা যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করবে। যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত, মাননীয় মুখ্যমন্ত্রীও আশ্বস্ত করেছেন, এলাকার মানুষেরও একটা দাবি, দীর্ঘদিনের দাবি, তারা এই সন্ত্রাসবাদী, এই সন্ত্রাসবাদীদের কোনো মতে রেহাই করা হবে না, তার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেই আইনি পদক্ষেপ আমরা নিতে চলছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।